আজকে পঞ্চম দল, আর পঞ্চম দলের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগে তোমাদের দেখাবো পঞ্চম, তোমাদের দেখাবো, আর তার সাথে সাথে যারা যদি দৌড় আছে, যারা যদি দলের মাঠে আমি রয়েছি, সেই মাঠ দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্ট কে রেগুলার ইনফরমেশন দিতে পুটোপুটি তলার যে দুটো বড় বড় গোপাল আছে সেটাও তোমাদের আগাম প্রস্তুতি দেখানোর জন্য। তখন পুজো হয়নি, তখন বাড়ি যাচ্ছি, বাড়িকে দেখা হচ্ছে। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তো অবশ্যই তোমরা সঙ্গে আছো। আর আজকে পঞ্চম দল, আর পঞ্চম দলের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগে তোমাদের দেখাবো পঞ্চম দল, আর সেটা শান্তিপুরের সব থেকে গুরুত্বপূর্ণ নতুন পাড়া। আর নতুন পাড়ার জ্যাটাজেটির দল খুব গুরুত্বপূর্ণ, সেই জ্যাটাজেটির দল তোমাদের দেখাবো, আর তার সাথে সাথে পুটোপুটি তলার যে দুটো বড় বড় গোপাল আছে সেটাও তোমাদের দেখাবো। আদি ধেরে গোপাল, আদি বড় গোপাল দেখাবো। তো সেটা সবার ফার্স্ট একটা ইন্টারভিউতে দেখাচ্ছি। এখনও পুজো শুরু হয়নি, পুজো শুরু হওয়ার আগে সকালবেলা তোমাদের জাস্ট পার্কটা আমি দেখাবো। এখন যাবো, সকালবেলাটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এসে আজকে ব্লগটা স্টার্ট করছি, আর সেখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। তোমাদের পুরো পার্কটা দেখাবো এবং কীভাবে আসতে হবে। তোমরা যদি শান্তিপুর স্টেশন থেকে আসো বা বাসস্ট্যান্ড থেকে আসো, অবশ্যই চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো সেখান থেকে আসলে তোমরা নতুন পাড়া যাতায়াতের দোল বলবে, পৌঁছে দেবে, আর পুটোপুটি তলা বললে তোমাদের পৌঁছে যাবে, তোমরা চলে আসতে পারো এখনও। তো ভিডিওটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, যত তাড়াতাড়ি পাওয়া যায় আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে চলে আসতে পারো। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আর পঞ্চম দল কেমনভাবে শান্তিপুরে হয় তার একটা ব্লগ আসবে, তোমরা অবশ্যই সঙ্গে থেকো, পুরো ভিডিও দেখো। তো এখন যাবো, বেশি কথা বলবো না, সকালবেলা আকাশে দেখতে পাচ্ছি, চারপাশে গাড়ি দেখতে পাচ্ছ, বিশাল রোদ রয়েছে আকাশে, প্রাকৃতিক পরিবেশ না বেশি বাড়িয়ে চলে যাই, এখন গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। ওকে, তো চলো যাওয়া যাক। ফাইনালি সকাল সকাল চলে এসেছি একদম চ্যাটাজেটির দোল, নতুন পাড়ার সব থেকে বিশ্বস্ত ঐতিহ্যপূর্ণ যে দোল রয়েছে, চ্যাটাজেটির দোল আছে, চ্যাটাজেটির দোলের মাঠে আমি রয়েছি, সেই মাঠ দেখতে পাচ্ছি, ওখানে মাইক বাজছে। তো এখন কবে এটা আসবে, তো পরে আমি কথা বলছি। ওকে, তো বন্ধুরা ফাইনালি এটাই হচ্ছে জ্যাটাজেটির দোলের একদম মেন গেট, তোরণ করা রয়েছে দেখতেই পাচ্ছ, আর ভেতরে দেখতে পাচ্ছ বিশাল মাঠ রয়েছে। এই মাঠেই হচ্ছে মেলা বসবে, এখনও মেলা বসেনি, একটা দুটো করে বসছে। তো যত মেলা বাড়বে আস্তে আস্তে মেলা বসে থাকে, সন্ধ্যাবেলা বিশাল জাঁকজমকপূর্ণ মেলা হবে, প্রচুর লোকের ভিড় হবে। তো এটাই হচ্ছে জ্যাটাজেটির দোলে দেখতে পাচ্ছ মেন একটা ব্যানার দেওয়া রয়েছে, আর পাশেই ঠাকুর সাজানো হয়ে গেছে কমপ্লিট। তো এখন সকাল ঠিক 8:30 বাজে, তার মধ্যে মোটামুটি রেডি মানুষজন পুজো দিতে আসছে। তো দেখতেই পাচ্ছ যেটা যেটি এখানে সাজানো রয়েছে, আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, বিশাল আকার মাঠ রয়েছে, খুব বড় মাঠ। এই মাঠ জুড়ে মেলা বসে, সেটা অবশ্যই পরের ব্লগটা দেখতে লক্ষ্য করবে, তাহলে পেয়ে যাবে, পরের ব্লগে দেখাবো সন্ধ্যাবেলা গিয়ে। তো শান্তিপুরের পঞ্চম দোল ঠিক কতটা ভালোভাবে হয়, কতটা উদযাপন, কতটা সুন্দরভাবে যে সেজে ওঠে, সেটা অবশ্যই পরের ব্লগটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগছে। তো চলো ভালো করে দেখে নিই। তো বন্ধুরা ফাইনালি এবারে চলে এসেছি একদম রাজকালী তলা, অর্থাৎ বলেছিলাম যে পুটোপুরি তলায় যে রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণের দোলটাকে দেখতে পাচ্ছ সাজিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর করে। তো এবং সেটাকে মন্দিরের ভেতর থেকে বাইরে বের করে দেওয়া রয়েছে, সামনে সাজিয়ে বসে দিয়েছে। তো দোলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে হাওড়াদা, দেখতেই পাচ্ছ, এবং রাধাকৃষ্ণের মূর্তি। তো এইখানেই দুটো বড় বড় গোপাল তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই হচ্ছে রাস্তা, আর এই পাশেই দুটো গোপাল কিন্তু পাশাপাশি আছে, একটা আদি ধেরে গোপাল আর একটা হচ্ছে আদি বড় গোপাল। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদি ধেরে গোপাল পুটোপুরি তালা। তো এখনও রেডি আছে, সব গয়না করাচ্ছে, এখন গয়না এখনো দিয়ে সাজানোর চেষ্টা করছে এরা।
তো এই গোপালের বিশেষত্ব অবশ্যই তোমরা এর পরের ব্লগ দেখবে, পরের ভিডিও দেখাতে পারবো যে এই গোপালের বিশেষত্ব হিসেবে বেশ কিছু বাটি সাজানো থাকে, যাদের মনস্কামনা পূরণ হয় অর্থাৎ যারা প্রার্থনা করে যায় তারা কিন্তু সেই বাটি দিয়ে যায়। তো সেই বাটি সাজানো থাকে সেই দুই সাইডে, সেই বাটিটাই তো দেখার মতন একটা ভিডিও হবে, তোমরা দেখতে পাবে অবশ্যই। তো সেই ঝিনুক বাটিগুলোকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো পরের ব্লগে, কারণ ওটা এখনও সেট হয়নি, সাজানো হয়নি, সেই সাজানোটা হবে। আর এটা হচ্ছে আদি বড় গোপাল পূজা, এই দুটো পাশাপাশি হয়, আগে ঘর ছিল না, তো এগুলো সত্যি খুব বড় বড় গোপাল, তো কতটা বুঝতে পারছো জানি না। তো এখন ঘর হয়ে গেছে, দেখতেই পাচ্ছো দুটোই পাশাপাশি ঘর হয়ে গেছে, আর ঘরের মধ্যেই আছে আর গহনা পড়াচ্ছে। তো চলো এখন মোটামুটি তোমাদের আগাম দেখিয়ে দিলাম যে পুজোর আগে পঞ্চম দোলের কী পরিস্থিতি রয়েছে। তো অবশ্যই পরের ব্লগটা কেউ মিস করবে না, তাহলে ভালো করে দেখতে পাবে যে শান্তিপুরের পঞ্চম দোল কীরকমভাবে উদযাপন হচ্ছে। ফাইনালি দোল দেখতে পেয়েছিলাম সকালবেলা আগাম প্রস্তুতি দেখানোর জন্য, তখন পুজো হয়নি, তখন বাড়ি যাচ্ছি, বাড়ি গেলাম।